এবার আমরা আরেকটা অঙ্ক করব সংকট কোণ রিলেটেড। এই অঙ্কটাতে বলা আছে যে আলো হীরক থেকে কাছে যাবার সময় ন্যূনতম কত কোণে আপতিত হলে আলো কাছে প্রবেশ করবেন। আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে এবং বলা হচ্ছে এখানে যে সে দ্বিতীয় মাধ্যমটাতে প্রবেশ করবে না। এই কেসটা কখন অ্যারাইজ করে, যখন আলো একটা ঘন থেকে হালকা মাধ্যমে যায় এবং সে অ্যাকচুয়ালি সংকট কোণে আপতিত হয়, তখন অ্যাকচুয়ালি রশ্মিটা বিভেদ তল ঘেঁষে চলে যায় এবং ফলে হইল গিয়ে দ্বিতীয় মাধ্যমে কোনো আলো প্রবেশ করে না। তো এখানে একটু দেখো, মিউজিয়ের মান মানে গ্লাসের যে পরম প্রতিসরণাঙ্ক আছে সেটা হলো 1.51, আর ডায়মন্ডের যে পরম প্রতিসরণাঙ্ক আছে সেটার মান 2.47। সো এই দুইটা প্রতিসরণাঙ্কের মান থেকে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এখানে ডায়মন্ড হলো গিয়ে একটা ঘন মাধ্যম আর কাচ হলো একটা হালকা মাধ্যম। এবং আমাদেরকে বলাও আছে যে আলো অ্যাকচুয়ালি হীরক থেকে কাচে প্রবেশ করতেছে, তার মানে আলো হলো গিয়ে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে। লাইক এরকম যে এটা হলো হীরক, এবার হীরক থেকে সে কাচে প্রবেশ করবে। আমাকে কোশ্চেন করে জানতে চাইছে যে কত অ্যাঙ্গেলে এখানে এই থিটা সিটা কত হইলে সে অ্যাকচুয়ালি এরকম বিভেদ তল ঘেঁষে চলে যাবে, মানে মিনিমাম অ্যাঙ্গেলটা কত, মিনিমাম অ্যাঙ্গেল কত হয়, সেটা হলো গিয়ে আমাদের সংকট কোণ। সো আমরা যে সংকট কোণের ইকুয়েশন শিখছিলাম সেটা ছিল অনেকটা এরকম, সাইন থিটা সি ইজ ইকুয়াল টু মিউ অফ হালকা ডিভাইডেড বাই মিউ অফ ঘন। সো এই ইকুয়েশন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সাইন থিটা সি সমান আমরা পাবো 1.51 ডিভাইডেড বাই 2.47। এবার এই দুইটা মানকে নিয়ে যদি আমরা থিটা সি ক্যালকুলেট করতে চাই, সাইন ইনভার্স 1.51 বাই 2.47 এটা ক্যালকুলেটারে দিলে আমাদের আনসার চলে আসবে অলমোস্ট 39.5 ডিগ্রির কাছাকাছি। যদি 39.5 ডিগ্রি অথবা তার বেশি কোণে আপতিত হয়, দ্যাট মিনস এই থিটা সিটা যদি আরো বড় হয় সেক্ষেত্রে কি হয়ে যাবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তখন তো এমনিতেই কাছে আলো ঢুকবে না। আর ন্যূনতম কোণটা কত হইতে হবে, 39.5 ডিগ্রি, এটা যদি হয় আলো বিভেদ তল ঘেঁষে চলে যাবে। দিস ইজ দ্য আনসার। এটা আরেকটা খুব বিশ্ববিখ্যাত অঙ্ক, মানে অনেক বছর ধরে অনেক জায়গায় আসতেছে এবং মানে খুব সুন্দর একটা কোশ্চেন যে অস্তগামী সূর্য যদি দেখতে চায় একটা মাছ যে পানির নিচে আছে, তাহলে তাকে কত কোণে উপরের দিকে তাকাইতে হবে। মানে খুব রিয়েলিস্টিক একটা প্রবলেম এবং খুব সুন্দরভাবে এটাকে সলিউশন করতে পারি আমরা সংকট কোণের আইডিয়া থেকে। তো সংকট কোণের আইডিয়াটা কি ছিল, যে এরকম সংকট কোণে যখন আলো আপতিত হয় একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, তখন আলোটা বিভেদ তল ঘেঁষে চলে যায়। আর আমাদের এখানে বলা হয়েছে কি অস্তগামী সূর্য দেখতে চাবে একটা মাছ যে ঘন মাধ্যমে আসে, আর সূর্যের আলোটা আসে অ্যাকচুয়ালি হালকা মাধ্যম থেকে। সো আমরা জাস্ট এখানে আলোর একটা ধর্ম ব্যবহার করব। আলোর সেই ধর্মটাকে আমরা বলি হলো আলোর প্রত্যাবর্তন ধর্ম। মানে এখানে ঘন থেকে হালকাতে যাওয়ার সময় আলোটা থিটা সি কোণে যখন আপতিত হয় সে চলে যায় কিভাবে, বিভেদ তল ঘেঁষে। সেম জায়গায় যদি আলোটা এই বরাবর আসতো, মানে বিভেদ তল ঘেঁষে হালকা মাধ্যম থেকে আসে, তাহলে সে যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে তাই ঘন মাধ্যমে প্রবেশের অ্যাঙ্গেলটা হবে অ্যাকচুয়ালি থিটা সি। মানে দুই পাশ থেকেই সেম জিনিসটা সব সময় বজায় থাকে, এটাকে আমরা বলি হলো আলোর প্রত্যাবর্তন ধর্ম। সাধারণত তোমরা একটু চিন্তা করো যে উপরে আছে অ্যাকচুয়ালি বায়ু মাধ্যম আর নিচে পানিতে আছে মাছ। সো এই হলো ধরো মাছটা, এখন সে অস্তগামী সূর্যটা দেখার জন্য এদিকে তাকাইতে হবে। কারণ তুমি চিন্তা করে দেখো, অস্তগামী সূর্যটা যখন যাচ্ছে, সূর্যের লাস্ট রে যেটা একেবারে অস্ত চলে যাচ্ছে, তখন সেটা কোন দিকে ব্যাক করবে, এই বরাবর সূর্যের রেটা ব্যাক করবে। অ্যান্ড মাছটা যদি এই জায়গায় থেকে থাকে, তাইলে আলোটা তার চোখে প্রবেশ করবে কোন দিক বরাবর, এদিক বরাবর। সো মাছটা যখন অ্যাকচুয়ালি থিটা সি কোণ বরাবর উপরের দিকে তাকাবে, তখনই সে অস্তগামী সূর্যের আলোটা দেখতে পাবে। যদিও সে অ্যাকচুয়ালি তার মাথা উপরে তুলে নেয়, সে পানির মধ্যে থেকেই জাস্ট যদি থিটা সি কোণে উপরের দিকে তাকায় সে অস্তগামী সূর্যের লাস্ট রেটা দেখতে পাবে। সো আমাদের টার্গেট এখানে অ্যাকচুয়ালি এই থিটা সিটা খুঁজে বাই করা, যেটা অ্যাকচুয়ালি পানি আর বায়ু মাধ্যমের মধ্যবর্তী সংকট কোণ। সো সিম্পল একটা ক্যালকুলেশন যে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু ছিল মিউ হালকা বাই মিউ ঘন। এখানে আমার হালকা মাধ্যম হলো গিয়ে বায়ু আর ঘন মাধ্যম হলো পানি। সো সিম্পল ক্যালকুলেশন, সাইন থিটা সি ইজ ইকুয়াল টু হালকা মাধ্যম মানে বায়ুটা 1, আর ঘন মাধ্যম বলতে এখানে যেহেতু পানি বোঝাচ্ছি, আমরা আগের একটা প্রবলেম বলছিলাম যে দুইটা প্রতিসরণাঙ্ক সবসময় মুখস্থ রাখতে হবে, একটা হলো পানির 4/3 আর একটা মুখস্থ রাখতে হবে কাচের 3/2। সো এখানে আমরা পানিটা ইউজ করে ফেলবো 4/3 অ্যান্ড
sin theta c সমান তাহলে আসবে অ্যাকচুয়ালি 3/4 এখান থেকে যদি sin inverse ইউজ করো theta c সমান sin inverse 3/4 দ্যাট মিন্স এটার आंसर আসে প্রায় 48.59 ডিগ্রির কাছাকাছি একটা মাছকে উলম্বের সাথে 48.59 ডিগ্রি কোণে উপরে তাকাইতে হবে সো একটা জিনিস এখানে অ্যাড করে দিতে হবে এত ডিগ্রি কোণে উলম্বের সাথে উপরের দিকে তাকাতে হবে সিম্পল একটা ক্যালকুলেশন আমাদের এবারে সমস্যাটাতে একটা চিত্র দেয়া আছে এই চিত্রের উপরের দিকটা বায়ু এখানে মিউ প্রতিসরণাঙ্কের একটা মাধ্যম আছে এই মাধ্যমে একটা আলোকরশ্মি আসতেছে দেন প্রতিসরিত হয়ে এই পৃষ্ঠে আবার প্রতিসরণের জন্য আপতিত হয়েছে কোশ্চেন হইল গিয়ে বলছে যে এই যে থিটাটা দেওয়া আছে এই থিটার মান কত হইলে বি বিন্দু থেকে কোনো আলোকরশ্মি বাইরে প্রতিসরিত হবে না তো এই প্রতিসরিত না হওয়ার শর্তটা কি যে এখানে অ্যাকচুয়ালি যখন আপতিত হচ্ছে এই যে বি বিন্দুতে আমরা একটা অভিলম্ব টানি একটু ডট দিয়ে লাইনটা আঁকতেছি যদি অভিলম্ব টানি এই জায়গায় বি বিন্দুতে যে আপতন কোণটা আছে এটাকে আমরা ধরো থিটা ডাবল প্রাইম দিয়ে দেখাইলাম এই থিটা ডাবল প্রাইমটা হইতে হবে অ্যাকচুয়ালি এই মাধ্যম আর এই পাশেও কি আছে তাইলে বায়ু মাধ্যম এই মাধ্যম আর বায়ু মাধ্যমে সংকট কোণের সমান যদি দুইটা সংকট কোণের সমান হয়ে যায় তাহলে দেখা যাবে কি এখান থেকে কোনো আলোকরশ্মি আসলে বাইরের দিকে যাইতেই পারতেছে না তো যখন যাইতে পারবে না আমাদের শর্ত দিলে তখন ফুলফিল হয়ে যাবে সো আমরা প্রথমে অ্যাকচুয়ালি এখানে বের করবো যেটা থিটা প্রাইম ডাবল প্রাইমের মান থিটা ডাবল প্রাইম হলো গিয়ে অ্যাকচুয়ালি এই মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যম আর বায়ু মাধ্যমের মধ্যকার সংকট কোণ সো প্রথমে যদি আমরা থিটা ডাবল প্রাইম বাইর করি যে সাইন থিটা ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু মিউ হালকা বাই মিউ ঘন এখানে হালকা মাধ্যম বলতে অ্যাকচুয়ালি আমাদের কাছে যেটা আছে সেটা হলো এই পাশের বায়ু মাধ্যমটা আর ঘন মাধ্যম বলতে আছে আমাদের এই প্রতিসরণাঙ্ক মানে 1.25 প্রতিসরণাঙ্কের যে মাধ্যমটা আছে সেটা সো সাইন থিটা সি সরি সাইন থিটা ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু হালকা বলতে বায়ুটা আর মিউ ঘন মানে হলো 1.25 এই দুইটা ভ্যালু যদি বসায় দিই থিটা ডাবল প্রাইম সমান আসবে সাইন ইনভার্স 1/1.25 যে মানটা আসে অলমোস্ট 53.13 ডিগ্রির মতো সো আমরা এবার থিটা ডাবল প্রাইম পেয়ে গেলাম থিটা ডাবল প্রাইম পাইলে দেখো এই অ্যাঙ্গেলটা এখানে কত ডিগ্রি 90 এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এখানে যে প্রতিসরণ কোণটা আছে প্রথম তলে যদি এটাকে থিটা প্রাইম নাম দিই এই থিটা প্রাইমের মান হবে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি মাইনাস থিটা ডাবল প্রাইম সো আমরা এটা একটু বের করে নিই থিটা প্রাইম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 53.13 ডিগ্রি যেটার মান আসে অলমোস্ট 36.87 ডিগ্রি এবার যেহেতু থিটা প্রাইম পেয়ে গেছি তার মানে হলো আমরা আসলে প্রথম তলের প্রতিসরণ কোণটা পেয়ে গেছি আমাদেরকে বের করতে হবে প্রথম তলের আপতন কোণ কত সিম্পল স্নেলের সূত্র যদি খাটাই এখানে যে স্নেলের সূত্র অনুযায়ী সাইন থিটা বাই সাইন থিটা প্রাইম ইজ ইকুয়াল টু 1.25 দ্যাট মিন্স সাইন থিটা ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু সাইন থিটা প্রাইম এবার যদি সবগুলো মান বসায় দিই থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1.25 ইন্টু সাইন 36.87 ডিগ্রি আলটিমেটলি ক্যালকুলেটার থেকে বের করে নিতে পারবা তোমরা মানটা আসে 48.59 ডিগ্রির মতো এটাই তাইলে হলো আমার থিটার মান এবং একটু তাকায় দেখো এখানে যদি থিটা আমি এখন এদিক থেকে কমায় দিই তার মানে অ্যাকচুয়ালি থিটা প্রাইমের মানও কমে যাবে অ্যান্ড থিটা ডাবল প্রাইমের মান তখন অ্যাকচুয়ালি বেড়ে যাবে সো থিটা ডাবল প্রাইমের মান যখন বেড়ে যাচ্ছে তার মানে এটা তো অলরেডি সংকট কোণের থেকে বড় হয়ে গেছে আর কোনো আলোকরশ্মি অ্যাকচুয়ালি তখন পাস করতে পারবে না দ্যাট মিন্স আমরা বলবো কি এই 48.59 ডিগ্রি যেটা আছে 48.59 ডিগ্রির থেকে যদি এখানে কম কোণে আপতিত হয় অথবা লাস্ট 48.59 ডিগ্রি পর্যন্ত আপতিত হয় তাইলে অ্যাকচুয়ালি কোনো আলোকরশ্মি অ্যাকচুয়ালি এই জায়গা দিয়ে বের হবে না যদি তার থেকে বেশি কোণে আপতিত হয় সেক্ষেত্রে আলোকরশ্মি এই বি বিন্দু থেকে আবার বায়ু মাধ্যমে বের হয়ে আসবে এবার আমরা খুব সুন্দর এবং খুব মজার একটা প্রবলেম করব যেটাতে বলা হয়েছে একটা পুকুরের তলদেশে একটা আলোক উৎস থাকায় পুকুরের উপরিতলে একটা আলোকবৃত্ত তৈরি হয়েছে যার ক্ষেত্রফল দেওয়া আছে 100 মিটার স্কোয়ার পুকুরের পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 4/3 জানতে চাইছে পুকুরের গভীরতাটা কত সো খুবই মজার একটা প্রবলেম প্রথম দৃষ্টিতে মনে হতে পারে এ কেমন অদ্ভুত প্রবলেম কিভাবে সলভ করব সো দেখা যাক আমরা জাস্ট একটু ছোট্ট একটা কনসেপ্ট ইউজ করব আমাদের সংকট কোণ রিলেটেড সো একটু দেখো ধরো এটা হলো আমাদের পুকুর এটা হলো তার তলদেশ এটা হলো উপরিতল নিচে এই পয়েন্টটাতে একটা আলোক উৎস আছে সো এখান থেকে আলো বের হয়ে উপরের দিকে যাচ্ছে এদিক থেকে নর্মালি আলো বের হয় যখন বায়ুতে যায়
সে কিছুটা বেঁকে যায়। এবার যখন আরো একটু ওইদিকে যাবে গিয়ে আরো বেশি বেঁকে যাবে। এখন চিন্তা করো এদিকেও সেম কাহিনী হচ্ছে, এরকম যাচ্ছে গিয়ে বেঁকে বের হয়ে যাচ্ছে, এদিকে যাচ্ছে গিয়ে আরো বেঁকে বের হয়ে যাচ্ছে। ফাইনালি একটু চিন্তা করো এদিক থেকে যখন আর একটু বেশি কোণে আসবে আলোটা, একটা টাইমে কি হয়ে যাবে, সে সংকট কোণে আপতিত হবে এবং পৃষ্ঠ ঘেঁষে চলে যাবে। এবং তার থেকে বেশি কোণে যে আর আপতিত হবে তারা অ্যাকচুয়ালি পানির মধ্যেই ফেরত আসবে। এপাশেও সেম ঘটনা, সেম অ্যাঙ্গেলে গিয়ে যখন এপাশে সে আপতিত হবে সংকট কোণের সমান অ্যাঙ্গেলে থিটাসিতে, তখন অ্যাকচুয়ালি আলোক রশ্মিটা পৃষ্ঠ ঘেঁষে চলে যাবে এবং তার থেকে বেশি কোণে আপতিত হইলে নিচে ফেরত আসবে। এবার চিন্তা করো আমি তো জাস্ট দুইটা পাশে আঁকছি, নিচে যখন একটা আলোক উৎস আছে তার থেকে আলোটা অ্যাকচুয়ালি চারপাশে এভাবে ছড়াচ্ছে এবং প্রত্যেকেই সমান একটা দূরত্ব অতিক্রম করার পরে বাকিটুকু আলো পাস করতেছে না, মাঝখানের রিজিয়নটাতে আলো পাস করতেছে। সো আলো চারপাশে সমানভাবে ছড়াচ্ছে এবং একটা নির্দিষ্ট রিজিয়ন কভার করতেছে, দেখতে কেমন হবে উপর থেকে কেউ যদি এদিক থেকে তাকায় সে অ্যাকচুয়ালি এরকম একটা জিনিস দেখতে পাবে যে এটা হলো পুকুরের পানির পৃষ্ঠ, এই পৃষ্ঠের মধ্যে এতটুকু জায়গা আলোকিত হয়ে আছে, এই যে এই বৃত্তাকার একটা রিজিয়ন আলোকিত হয়ে আছে এটারই আমরা অ্যাকচুয়ালি বলতেছি আলোক বৃত্ত। এটারই অ্যাকচুয়ালি ক্ষেত্রফল দেওয়া আছে 100 মিটার স্কোয়ার, দ্যাট মিনস এই যে আটটা, এবং চিন্তা করে দেখো অ্যাকচুয়ালি চারপাশে সমানভাবে ছড়ায় যাচ্ছে। সো এই যে উপরে আলোক বৃত্তটা তৈরি হয়েছে তার সেন্টার বরাবর একেবারে নিচে যদি চলে যাই আমরা আসলে পেয়ে যাবো আমাদের সেই আলোক উৎসটাকে। সো এখন একটা সিম্পল ক্যালকুলেশন, আমাকে এই আর এর মান দিয়ে জানতে চাইছে যে এই পুকুরের গভীরতাটা কত। সো আমরা এই চিত্রটাকে আরেকটাবার একটু ক্লিয়ার করে রাখবো কারণ আমাদের এখন ক্যালকুলেশন করা দরকার। জাস্ট একটা ছোট্ট ক্যালকুলেশন, আমরা এতটুকু বুঝতে পারতেছি যে এই জায়গা পর্যন্ত যে আলোগুলো আসতেছে তারা আপতিত হয়েছে সংকট কোণে, তার আগেরগুলা সংকট কোণের থেকে কম কোণে, তার পরে যারা আছে তারা সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়েছে। সো সিম্পল একটা ক্যালকুলেশন আমি ধরে নিলাম, এখানে এই হইলো আমার আলোক উৎসটা, এই পর্যন্ত হইল গিয়ে সে প্রতিসরিত হইতে পারে, মানে এটা সংকট কোণে আপতিত হয়েছে, এপাশের আলোগুলা বাইরে দেখা যাবে এপাশের গুলা দেখা যাবে না। সো একটা সিম্পল ক্যালকুলেশন, এটা হলো গিয়ে থিটাসি, এপাশে পানির মিউ দেওয়া আছে, মিউ ওয়াটার হলো 4/3, এপাশে আছে বায়ু 1। সো আমরা এই থিটাসিটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো এবং চিন্তা করে দেখো সেম জিনিসটা এপাশেও হচ্ছে, এটা থিটাসি, এদিকে আলোটা চলে যাচ্ছে অ্যান্ড এপাশেও বায়ু, এই জায়গায় আলোক বৃত্তটা তৈরি হয়েছে যে আলোক বৃত্তের কেন্দ্রটা হলো স্ট্রেট এটা বরাবর উপরের দিকে। আর আমরা প্রথমে কাজটা করবো থিটাসিটা বের করে নিই, সাইন থিটাসি ইজ ইকুয়াল টু আমরা শিখছিলাম মিউ হালকা বাই মিউ ঘন। এখানে দেখো হালকা মাধ্যম বলতে আছে বায়ু 1 আর ঘন মাধ্যম বলতে আছে পানি যেটা দেওয়া আছে হলো 4/3। সো মানগুলো যদি বসায় দিই থিটাসি ইজ ইকুয়াল টু আসবে সাইন ইনভার্স 1/ নিচে হলো 4/3, যার মান থিটাসি ইজ ইকুয়াল টু 48.59 ডিগ্রি। এবার আমাদের কাজ হইল এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এখানে আমার কলমটা ভালো করে দেখো, একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজটা আসলে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হলো সমকোণ অ্যান্ড এটা যদি থিটাসি হয় খুব ভালোভাবে আমরা বুঝতে পারি একান্তর কোণ যেহেতু, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটাসি হবে যার এই বাহুটা হলো আর, আর এটা হলো আসলে গভীরতা এইচ। মানে আমি থিটাসি জানি, ক্ষেত্রফল জানা আছে, আর বের করে নিতে পারবো, দেন ওখান থেকে ত্রিকোণমিতি খাটায় এইচ বের করা যাবে। চলো করে ফেলি, এই জায়গায় আর আছে, আমি জানি ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান দেওয়া আছে 100 মিটার স্কোয়ার, আর এর মান অ্যাকচুয়ালি হবে রুট ওভার 100/π মিটার, যার মান আসে অনেকটা 5.64 মিটারের মতো। এখন আমি আর যখন জেনে গেছি একটু এদিকে তাকাও যে এই থিটা সি এর রেসপেক্টে আমরা বলতে পারবো আরটা হইলো আসলে লম্ব কারণ সে থিটার বিপরীত বাহু, আর এই এইচটা হইলো আসলে ভূমি। আমরা বলতে পারি ত্রিকোণমিতি খাটাইলে যে আর বাই এইচ সমান আসলে হলো লম্ব বাই ভূমি, যেটা হলো ট্যান থিটা সি এর সমান, এইচ সমান হবে আর বাই ট্যান থিটা সি, মানটা যদি বসায় দিই এইচ ইজ ইকুয়াল টু আর সমান পাইছি 5.64, ট্যান 48.59 ডিগ্রি, বসাইলে পরে দেখা যাবে এইচ এর মান আসতেছে 4.97 মিটার। এই হইল আমার এইচ, যে জায়গায় আলোক উৎসটা আছে। দেখো আলোক উৎস আমরা প্রথমেই বলে দিছি হলো তলদেশে আছে, তার মানে অ্যাকচুয়ালি এই যে এইচটা পাচ্ছি এটাই আসলে আমার পুকুরের গভীরতা। আলটিমেটলি আনসার হবে কত? 4.97 মিটার।